নমস্কার চাষি বন্ধুরা, বাংলার পাঞ্জাজ ইউটিউব চ্যানেলে আমি চিরণ ভাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আপনাদের রথযাত্রা খুবই ভালো কেটেছে, সেই কামনা করে আজকের ভিডিওটি শুরু করব। তো বন্ধুরা, মেনলি আজকের ভিডিওতে আলোচনা করব যে অনুখাদ্য বা উদ্ভিদের পুষ্টি মৌল যেগুলো রয়েছে সেই মৌলগুলো নিয়ে আলোচনা করব। অনুখাদ্যের কিন্তু প্রয়োজন প্রতিটা গাছের কিন্তু খুব অল্প পরিমাণে হয় এবং এর অভাবজনিত কারণ যদি ঘটে বা এর অভাব ঘটে যদি কোনো উদ্ভিদের, তার কিন্তু অভাবজনিত লক্ষণটা কিন্তু অনেক বড় হয়ে দাঁড়ায় সেই উদ্ভিদটার ক্ষেত্রে, এমনকি অনেক সময় গাছটি মারাও যেতে পারে। তো এই সব ধরনের যে অনুখাদ্য রয়েছে এবং বাজারে যে সব ধরনের ভালো ভালো ধরনের যে অনুখাদ্য রয়েছে, কিছু বাজার চলতি অনুখাদ্যের নাম আলোচনা করব, সেগুলোর গুণাগুণ আলোচনা করব। ভিডিওটি ইনফরমেটিভ এবং দীর্ঘ হতে চলেছে, তো দয়া করে ভিডিওটি ধৈর্য ধরে পুরো দেখার অনুরোধ রইল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। মূলত উদ্ভিদের পুষ্টি বা নিউট্রিয়েন্টসকে যদি আমি দুই ভাগে ভাগ করি বা এলিমেন্টগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, তাহলে আমরা প্রথমে পাবো ম্যাক্রো এলিমেন্ট বা মুখ্য উপাদান এবং মাইক্রো এলিমেন্ট বা গৌণ উপাদান, যেটাকে আমরা অনুখাদ্য বলছি। এবার এই ম্যাক্রো এলিমেন্টের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে বা যে সমস্ত মৌল উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো হচ্ছে ম্যাক্রো এলিমেন্ট। এবার দেখে নিই মাইক্রো এলিমেন্ট কোনগুলো রয়েছে, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো মাইক্রো এলিমেন্টের মধ্যে রয়েছে বোরন, ক্লোরিন, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক বা দস্তা, মলিবডিনাম, সোডিয়াম, নিকেল, সিলিকন, কোবাল্ট। তো এই বিশেষ কয়েক ধরনের যে এলিমেন্টগুলো রয়েছে এগুলোকে আমরা এলিমেন্ট বা মৌল উপাদান বলতে পারি। এইগুলোই কিন্তু অনুখাদ্য রূপে বা মুখ্য উপাদান বা গৌণ উপাদান রূপে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো কিন্তু এই উপাদানের মধ্যে আমি বলিনি। এই উপাদানগুলি কিন্তু উদ্ভিদ জল বাতাস থেকেই কিন্তু গ্রহণ করে এবং এদের কাজগুলো সম্বন্ধে আমি জেনে নিই। শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতে, জীবদেহ গঠন করতে এবং বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াকে সাহায্য করে। এদের অভাবজনিত যে লক্ষণগুলো রয়েছে, গাছ ছিন্ন হয়ে অনেক সময় কিন্তু মারা যায়। এরপরে আমরা আসবো নাইট্রোজেন। গাছের অঙ্গজ বৃদ্ধি এবং সবুজ বর্ণ গঠন, প্রোটিন তৈরি, পাঁচকাঠির সংখ্যা বৃদ্ধি করতে, মূলজ ফসলের ফলন বৃদ্ধি করে, এর অভাবজনিত যে লক্ষণগুলো রয়েছে, গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে যায়, পাতার নিচে হলদে হয়ে ঝরে পড়ে, ফল ও ফুলের আকার ছোট হয়ে যায়। এবারে আমরা আসবো ফসফরাস। মূলের বৃদ্ধি ত্বরান্বিত করে, পাঁচকাঠির সংখ্যা বাড়ায়, মূলজ ফসলের ফলন বৃদ্ধি করে, ফুল ও ফল ধারণ ক্ষমতাকে বাড়ায়। এবং এই ফসফরাসের অভাবজনিত যে লক্ষণগুলো রয়েছে, মূল গঠন ব্যাহত হয়, গাছের কাণ্ড ও পাতার স্বাভাবিক বৃদ্ধি হয় না, পাতার বেগুনি বর্ণের দাগ দেখতে পাওয়া যায়। এরপরে আসবো যে পটাশিয়াম। পটাশিয়ামের যে কাজগুলো রয়েছে, শ্বেতসার গঠন, শর্করা উৎপাদন এবং পরিবহনে বিশেষ ভূমিকা পালন করে, রোগ ও পোকার আক্রমণকে প্রতিরোধ করে, বিভিন্ন ফসলের দানা পুষ্ট করে, মাটির জল ধারণের ক্ষমতাকে বাড়ায়। এর অভাবজনিত কারণে যে লক্ষণগুলো আমরা দেখতে পাই, গাছের ডগা বরাবর সবুজ অংশ ঝলসে খড়ের মতো হয়ে যায়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, দানা অপুষ্ট হয়, গাছের ডগা শুকা রোগ হয়। এরপরে আমরা যেটা আসবো ক্যালসিয়াম। মূলতন্ত্র গঠনে ও বৃদ্ধিতে সাহায্য করে, গাছের কাণ্ডকে শক্ত করে ও মাটির অম্লত্ব দূর করে, শিম্বগোত্রীয় গাছের মূলে অর্বুদ গঠন ও নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার কার্যকলাপকে বৃদ্ধি করে, কাণ্ড দুর্বল হওয়ায় ফুল ও ফলে ফল শুকিয়ে যায়, নতুন পাতা উগড়ে ছোট হয়ে যায় এবং নাইট্রিফাইং অগ্রমুকুল শুকিয়ে যায়, পাতার কিনারায় হালকা ছোপ যুক্ত বর্গের আকৃতি ঘটে, হচ্ছে ম্যাগনেসিয়াম। সবুজ কণা তৈরি করা, তৈলবীজ শস্যে তেল ও চর্বির উৎপাদনকে সক্রিয় অংশগ্রহণ করে, গাছের খরা সহনশীলতা ও রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পাতাগুলো হলুদ হয়ে ক্লোরোসিস বা পাণ্ডু রোগ দেখতে পাওয়া যায়, ক্লোরোফিলগুলো নষ্ট হয়ে গিয়ে ক্লোরোসিস বা পাণ্ডু রোগ দেখতে পাওয়া যায়, পাতার আকার ছোট হয়, কুকুরে ও পরের দিকে গুটিয়ে যায়, ইন্টারভেনিয়াল ক্লোরোসিস দেখতে পাওয়া যায়। এরপরে আমরা আসবো ক্লোরিনের কাজ। কার্বোহাইড্রেট পরিপাক ও পাতার সবুজ কণা তৈরিতে অংশগ্রহণ করে, উৎসেচকের কাজকে ত্বরান্বিত করে, উদ্ভিদ কলার জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে,
এর অভাবজনিত যে লক্ষণগুলো রয়েছে, গাছের পাতার ডগা শুকিয়ে যায়, পাতার বিকৃতি ও বাদামি বর্ণের হয়। এরপরে আমরা চলে আসবো নিকেল। সিম্বগোত্রীয় উদ্ভিদের বিপাকে সাহায্য করে, ডালজাতীয় উদ্ভিদে অর্বুদের সংখ্যা বৃদ্ধি করে সাহায্য করে, বার্লির অঙ্কুদগমে ও ফলন বৃদ্ধিতে সাহায্য করে। এর অভাবজনিত যে লক্ষণগুলো রয়েছে, নতুন পাতার ক্লোরোসিস রোগ হয়, গাছ সহজেই রোগাক্রান্ত হয়ে পড়ে। এরপর আমরা আসবো সালফার। গাছের শিকড় বৃদ্ধিতে ও সবুজ অংশ তৈরিতে সাহায্য করে। তেল ঝাঁজ বা গন্ধের যে অন্যতম কারণ সেটা হচ্ছে সালফার। সিম্বগোত্রীয় উদ্ভিদে অর্বুদ তৈরিকে ত্বরান্বিত করে। এর অভাবজনিত যে লক্ষণগুলো রয়েছে, কাণ্ড অস্বাভাবিক লম্বা ও শক্ত হয়, নতুন ও কচি পাতার রং সবুজ হয়, কাণ্ড ও পাতার মোটা সহজে ভেঙে যায়। এরপর আমরা আসবো লোহা। গাছের সবুজ কণা তৈরিতে সাহায্য করে, অক্সিজেন বাহক হিসেবে কাজ করে, উৎসেচক তৈরিতে সাহায্য করে। অভাবজনিত যে লক্ষণগুলো রয়েছে, ক্লোরোসিস রোগ হয়, পাতা সাদা হয়, উপরের দিকটা গুটিয়ে যায়। এবার আমরা আসবো যে ম্যাঙ্গানিজ। সবুজ কণা গঠনে অংশগ্রহণ করে, জারণ বিজারণ ক্রিয়ার অনুঘটকের কাজ করে, কার্বন ও নাইট্রোজেন আত্মীকরণে সাহায্য করে। অভাবজনিত যে কারণগুলো রয়েছে, বিভিন্ন ধরনের বিশেষ দাগ পাতায় লক্ষ্য করা যায়। এরপর আসবো আমরা তামা। সবুজ কণা গঠনে সাহায্য করে, শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে, জারণ বিজারণ প্রক্রিয়ার অংশগ্রহণ করে, পাতার অগ্রভাগ সাদা হয়ে যায়, বিভিন্ন গাছের পাতা নীলাভ সবুজ হয়ে কুঁকড়ে যায়। এই হচ্ছে তামার অভাবজনিত লক্ষণ। এরপর আমরা আসবো দস্তা বা জিঙ্ক। সবুজ বর্ণ গঠনে সাহায্য করে, অনেক উৎসেচক হরমোন গঠনে সাহায্য করে, এছাড়া বীজ গঠন ও আরএনএ সংশ্লেষকে নিয়ন্ত্রণ করে। এর অভাবজনিত যে লক্ষণগুলো রয়েছে, গাছের দ্বিতীয় ও তৃতীয় সারির পাতায় পাণ্ডু রোগ হয়, এছাড়া বিভিন্ন উদ্ভিদের পাতা বাদামি বর্ণ, পাতা ছোট ও মোটা হয়ে যায়, ফুল ও ফল ধারণের ক্ষমতা কমে যায়। এরপর আমরা আসবো যে বোরনের কাজ এবং তার অভাবজনিত লক্ষণ। বোরন প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, মূল ফুল ও রেণু গঠনে সাহায্য করে, কোষের পূর্ণতা ও কলার বিন্যাসে সাহায্য করে। এর অভাবজনিত যে লক্ষণ রয়েছে, গাছের কাণ্ড ও শিকড় ও গুড়ি ক্ষতিগ্রস্ত হয়, অন্যান্য উদ্ভিদের ডগা শুকনো ও ফলের বর্গীকরণ ঘটে, পাতা মোটা হয়ে উপরের দিকে মুড়ে যায়, অনেক সময় কাণ্ড ফাঁপা হয়ে যায়। এরপরে আমরা আসবো মলিবডেনিয়ামের কথায়। সিম্বগোত্রীয় উদ্ভিদের নাইট্রোজেন বন্ধনের ক্ষমতাকে বৃদ্ধি করে, কয়েকটি উৎসেচক উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এর অভাবজনিত যে লক্ষণগুলো রয়েছে, পাতায় হলুদ ছোপ বা পাতা কুঁকড়ে যায়, সিম্বগোত্রীয় গাছের বৃদ্ধি ব্যাহত হয় ইত্যাদি লক্ষণগুলো আমরা দেখতে পাই। এই হচ্ছে যে খাদ্য উপাদান এবং তাদের কাজ এবং অভাবজনিত যে লক্ষণগুলো সেইগুলো। এই খাদ্য উপাদানে কিন্তু খুব অল্প পরিমাণে কিন্তু গাছ গ্রহণ করতে পারে বা মাটি থেকে গ্রহণ করে। অভাবজনিত লক্ষণগুলো কিন্তু অনেক বড় বড়, এমনকি অনেক সময় গাছ কিন্তু ধীরে ধীরে মারাও যেতে পারে।
বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের তথ্যপূর্ণ লেগেছে। ভিডিও থেকে কিছু তথ্য আপনাদের প্র্যাকটিক্যাল জীবনে বা আপনাদের হাতে নাতে করার সময় অনেক সময় কাজে লাগতে পারে। এই তথ্যগুলো সংগ্রহ করে রাখবেন, অনেক সময় অনেক কাজেই লেগে যেতে পারে বা আপনাদের অনেক অভিজ্ঞতাকে বাড়াতে সাহায্য করবে মনে করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি কেমন তথ্যপূর্ণ লেগেছে কিনা সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এছাড়া নানা ধরনের যদি প্রশ্ন থাকে বা এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। এছাড়া ডেসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কে এসে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, চলে আসবে একটি পরবর্তী নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।